নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি। দীর্ঘ 37 বছর ধরে হোমিওপ্যাথির বিভিন্ন জটিল রোগের নিরাময়ের চেষ্টা করি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের মোবাইল আসক্তি। আসলে সেই কবি বলেছেন যে পৃথিবীকে বাসযোগ্য করে যাব, শিশুর কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তাই আজকের যে শিশু তার ভবিষ্যতের নাগরিক, সেই দৃষ্টিকোণ থেকে এই মোবাইল আসক্তি কিন্তু একটি শিশুর জীবনে কিন্তু দুর্বিষহ বার্তা বহন করতে পারে। এবং এই মোবাইল দীর্ঘক্ষণ ব্যবহার করার ফলে তার দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে, স্মৃতিশক্তি নষ্ট হতে পারে, প্যারালিটিক মুভমেন্ট তৈরি হতে পারে এবং তার মুড সুইমিং হতে পারে। এবং যখন সে দেখছে, সে আলোটা কিন্তু সাইড থেকে চোখাচোখি দেখতে হবে এবং ডাইরেক্ট যদি দেখেন তাহলে কিন্তু ওখান থেকেও তার মানে আলোর বিচ্ছুরণ ঘটে তার শারীরিক মানসিক অনেক ক্ষতি করতে পারে। তার এই মোবাইল আসক্তিটা কি করা যাবে? কারণ এখন তো অনলাইনে পড়াশোনা, তাই জন্যে ওখানে কিন্তু এই মোবাইলটা কিন্তু আমাদের অনেক ভালো জিনিস যেমন দেয় কিন্তু খারাপ জিনিসও দেয়। অনেক সেক্সুয়াল ভিডিও থাকে, সেগুলো ব্লক করতে হবে। এবং অভিভাবকদের কিন্তু একটা ব্যাপার করতে হবে যে তাকে দেখতে হবে উনি কে দেখছে, তাকে কিছুক্ষণের জন্য নির্দিষ্ট টাইমে দেওয়া যেতে পারে, সর্বক্ষণের জন্য নয়। আরেকটা কথা, আমরা কিন্তু দেখি ছেলেকে ভরানোর জন্য মোবাইল দেওয়া হচ্ছে এবং অভিভাবক অভিভাবিকারা তারাও কিন্তু মোবাইল দেখছে, তাহলে ছেলে কিন্তু আসক্ত হয়ে পড়ছে। তাই আমাদের স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকেও তো সংযত হয়ে মোবাইল ফোনটা ব্যবহার করতে হবে। আর এই ব্যবহার করার পরে তার কিন্তু কনসেন্ট্রেশন অফ মাইন্ডটা কিন্তু কমে যেতে পারে। কনসেন্ট্রেশন মাইন্ড হচ্ছে সাকসেসের একটা বিরাট রেট। এবং যদি কনসেন্ট্রেশন মাইন্ডটা যদি আমরা তৈরি করতে নামে ছেলে পড়াশোনা রেজাল্ট খারাপ করবে, মন খারাপ হবে। এবং নট অনলি দ্যাট, যে যখন রেজাল্ট খারাপ হচ্ছে, অন্য বন্ধুরা ভালো রেজাল্ট করছে, তখন কিন্তু তার হতাশা আসবে, তার থেকে সে আত্মহত্যা পর্যন্ত করে বসতে পারে। এবং যদি কারো ফ্যামিলিতে আত্মহত্যার ইতিহাস থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথি বসে তার আত্মহত্যা প্রতিরোধ করা, কিন্তু তার পারিপার্শ্বিক পরিস্থিতি, তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, মোবাইল ব্যবহার করার জন্য নিজেরা কম ব্যবহার করে তাকে সেই সময়টুকুর জন্য দিতে হবে, ভালো ভালো ভিডিও দেখাতে হবে। এবং যেখানে সেক্সুয়াল ভিডিও বা অন্য কোনো রিলিজ যেগুলো দেখলে ছেলে উত্তেজিত হয়ে পড়তে পারে সেই সব ভিডিওগুলোকে বন্ধ করতে হবে, তবেই কিন্তু এই মোবাইল আসক্তি কমবে। সর্বোপরি অভিভাবক অভিভাবকদের নিজেদের কিন্তু আমাদের মোবাইলটা দেখতে হবে কম, আর কি পরিবার পরিজনের সঙ্গে কানেকশন রাখতে হবে এবং তাদের সঙ্গে গল্পগুজব করতে হবে, হাস্য কৌতুক ভাবে হাস্য রসাত্মক আলোচনা করতে হবে, তবে ছেলে কিন্তু সেই দিকে আকর্ষিত হবে, তার পরিণামে সে মোবাইলটা না হলেও চলবে। এবং এই জন্য শুয়ে শুয়ে কখনো মোবাইল দেখার কথা ভাববেন না, আমরা অনেকেই করি। তার জন্য আমি একদিন একটা ভিডিও করেছিলাম যে কোমরে ব্যথা কিন্তু ওয়ান অফ দি কজ। এবং বাচ্চাটা তখন নরম মেরুদণ্ড, সে যদি শুয়ে শুয়ে দেখে, নরম বিছানায় দেখে, তাহলেও কিন্তু তার অসুবিধা হতো। অনেক সময় পিঠে বালিশ দিয়ে দেখে বা মাথায় বালিশ দিয়ে দেখে, তাতেও কিন্তু তার সমস্যা হবে। তাই মোবাইল আসক্তি কমানোর একমাত্র উপায় যে অভিভাবক অভিভাবকের সচেতনতা, সচেতনতা নিজেদের কম দেখা এবং কিছু সিলেক্টিভ ভিডিও ছেলে মেয়েদের দেখার ব্যবস্থা করা, পড়াশোনা থাকলে অবশ্যই করতে হবে। এইভাবে যদি জীবনযাপন করেন তাহলে ছেলেদের মোবাইল বাচ্চাদের মোবাইল আসক্তি কমবে, পরিণামে আপনার ভালো হবে, ছেলেটি ভালো হবে এবং আপনার পরিবারও ভালো হবে। যাই হোক, নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, ভালো ভাবুন, কারণ ভাবনা হচ্ছে আগে, তারপরে কর্ম, তারপরে সবকিছু ঘটনা। নমস্কার।